ঘেরাও দিব যে এটা আমাদের প্রজেক্ট কিন্তু গরু মাঝে মাঝে ডিস্টার্ব করে তো আমি বলছি যে গরু ডিস্টার্ব করলে আপনি কতবার সরাবেন তো এই যে খুঁটা কেড়ে নিছেন না গরু আসলে আপনি এটা সরাবেন না গরু এনে সুন্দর করে বেঁধে রাখবেন মালিক আসলে সুন্দর করে বুঝাই দিবেন ঠিক আছে যদি প্রথম একদিন দুই দিন তিন দিন বুঝাবেন এই ব্যবস্থা আমরা নেব মাতবরের কাছে আমি জমা দেবো বৃত্তান্ত সব করবো যা করে মাতবরে মাতবর তো আছে আমাদের সঙ্গে হ্যাঁ আগে আমরা প্রথমে একদিন দুই দিন তিন দিন বুঝাবো বুঝে যদি না বুঝে তাহলে কিভাবে বুঝাইতে হয় সেভাবে বুঝাইতে হবে মাস্টার দের কারণে আজকে ভিডিও করতে পারি নাই অনেক কথাই হয়েছে আমাদের মধ্যে পরশুদিন হঠাৎ করে আমি কাজের হাট গেলাম আপনি গেলেন ব্রাকে শাক বেসতে আর আমি গেলাম ব্যাংকে টাকা উড়াইতে তো আমি চিন্তা করলাম যে মাস্টার যেতে ওখানে আছে কিছুই বলেননি আমি বললাম কাজীঘাটা আসতেছি আপনি আসেন এই বলে গিয়া প্রায় 20 30 হাজারটা জিনিস কিনে ফেললাম হ্যাঁ তো একটু রাগ করে গেছে কারণ জিনিসগুলো দরকার এখন কিভাবে ম্যানেজ করে চলবো এত কষ্ট করে চললাম এক কোদিন হ্যাঁ তো আপনারা তো চলে যাব ফাইনালি আজকে আমাদের কল বসানো হলো হ্যাঁ ইনশাআল্লাহ খুব ভালো লাগবে আমাদের আচ্ছা ভাই একটু যদি আসেন নাম দর্শক এই যে আমরা যে মনির ভাইকে ছিলেন মনিবের ভাই না সকালবেলা আসার কথা ছিল আমি আর ঠিক মতো বালি বা অন্যান্য জিনিস এনে দিতে পারি নাই যে কারণে সে দুপুরের পরে আসছে কাজ তো অনেকদিন ধরে করেন জি তো একটু তাড়াহুড়া করে করে দিলেন তো মাস্টার আমার বলছে যে খুব ভালো কাজ করেন আপনি তাহলে চরে আসলে এখন থেকে যত কল বসবে আপনি বসাবেন আর দ্বীপ কলকে আপনি বসাতে পারেন না না দ্বীপ না আমি দ্বীপ কি অন্য মানুষ গাড়ে হ্যাঁ অন্য মানুষের আচ্ছা তো ভালো থাকেন সুন্দর কাজ করছেন আর পেমেন্ট কি নগদে না বিকাশে নগদেই নেই নগদে আমি দিতে পারবো না মোবাইলে পাঠাইতে হবে আমার তার বিকাশ নাই না সেটা বলি নাই বলছি যে মানে হ্যান্ড ক্যাশ দিব না অন্য কোনো মাধ্যমে দিব না হ্যান্ড ক্যাশই নেই আচ্ছা হ্যান্ড ক্যাশই নিয়েন মনির ভাইয়ের কাছে নিয়েন কথা হইছে আমার সঙ্গে হ্যাঁ আচ্ছা ওনাকে আমি দিয়ে দিব না তো মাস্টার জি স্যার আজকে তো সারা দিন তো আমি কথা বলতে পারি নাই আমরা ডিপের কারণে ওই যে ডিপ চলছিল যে কারণে শব্দের কারণে কথা বলতে পারি নাই আর আমার যে মেশিন দিয়ে আমি সাউন্ড নিতাম সেটা তো নষ্ট হয়ে গেছে তো এখন সেই ডেট কিনতে পারতেছি না ডিপ কল বসাবো কিভাবে তো জায়গাটা টিউব কল বসাইলাম তো এখন বলেন সকালবেলা তো বাজারে গেছিলেন হ্যাঁ বাজারে গেছিলাম তো আজকে কত করে বিক্রি করলেন কত পিস বিক্রি করলেন মানে বিক্রি করছি সাতশো টাকা মানে সব গেছি আবার ছয়শো বিক্রি করছি

এটা না এটা চিরুনি ঠিক আছে মানে সংসারে যা লাগে একটু একটু করে করতে হবে হ্যাঁ সেটা করেন আর অন্য কি লাগে ঠিক আছে মানে যে বাজারঘাট কি লাগে কালকে আমি কিন্তু আর আনবো না যেহেতু আপনি ট্রলার দিয়ে যান আসেন তাহলে বাজারের দায়িত্ব আপনি নিয়ে নেন ঠিক আছে কারণ আমার আবার আসতে কষ্ট হয় এর চেয়ে আপনি যেটা আনবেন সেটাই খাবো অবশ্যই তো কালকে তো শুক্রবার হ্যাঁ কাল শুক্রবার তাহলে একটু মাংস খাওয়ানো যাবে তো কালকে হোক নিয়ে আসবো আল্লাহ হাতে পাশে ঠোক তাহলে অবশ্যই নিয়ে আসবো আমি আচ্ছা আর এই যে আপনি যে আমাকে দেখাচ্ছিলেন যে আমাদের অলরেডি কিন্তু ই চলে আছে দানা চলে আছে মিষ্টি কুমড়ে এই যে চাইনা মিষ্টি কুমড়া যেটা এটা দানা হয়ে গেছে এটা দানা চলে আছে হ্যাঁ অবশ্যই তো কেমন লাগে বলেন আমাদের খুব আনন্দ লাগে যেহেতু আমার হাত দিয়ে না অথচ এখনো সার খোয়ালাম না কিন্তু পুষ্টিতে গাছে আমাদের দানা ধরে গেছে এখন ওইটা ফরজ কাজ ওইটাতে তেমন করো আমাদের যে জৈব সার আছে এইটা গাছের গোড়ায় ঘোড়া আলদা করে দিয়ে জৈব সারটা মাটির সাথে মিশিয়ে দিতে হবে আজকে তো বেশ কিছু গাছে দিয়েছে কিছু গাছে দিয়েছি তারপর ওই মিস্ত্রি এলো মিস্ত্রির সাথে একটু খেয়াল খোলাম কাজ পানি দেওয়া দিই তাই তো ওটা আমি কিছু দূর আগে যেতাম তো ওটাটা হোক কিন্তু এটা তো আমরা আগেছি অবশ্যই এটা কাজ আমাদের হয়ে গেছে তো আগামীকাল আলাপাস তুলে আমি ওই যে বাকি যারগুলো বাকি শাক টাক বিক্রি করি আসিয়ে আমি লোকজন নিয়ে যত পাই আমি এটা চেষ্টা করবো শেষ করার জন্য আচ্ছা আজকে তো আমরা পানি দিলাম যে ডিপ দিয়ে এই কল বসাতে গিয়া ওদেরকে দিতে হবে পাঁচশো টাকা আর কালকে দিব ওদেরকে আবার এক হাজার টাকা আর আমি তেল কিনে নিয়ে আসছি হ্যাঁ কালকে তো সারাদিন পানি দিতেও লাগবে আমি সকালবেলা উঠিয়া আমি মনে করো ওটা বোর্ডিং সেটিং করে দেবো যে কীভাবে পানি দেওয়া লাগে আমি ওটা দেখে দিয়ে আমি চলে যাব তাছাড়া ওটা তো কেউ পাবে না আমি নিজে খুব সকালবেলা উঠিয়া আমি ওটা সিস্টেম করবো বলে এইভাবে দেওয়া লাগবে পানি দেওয়ার আগে বস্তা বিষয় নেবা

বাজার করে এসে বাকি যে জায়গায় দর ওটা আমি দেবো কালকে শেষ করতে হবে আর দোয়া করেন দেখি আমরা সামনে সপ্তাহে ডিপটা বসাইতে পারি কিনা ইনশাল্লাহ আর আপনার লোকজন চলে যাবে কবে এখন ওরা তো শুক্রবার যাইতে চাইতেছে তাই আমি শুক্রবার না আপনারা শনিবার যাই শনিবার দশটার সময় এখানে খাওয়া দাওয়া করিয়া দিনের ভাগে আপনারা চলে যাই তাছাড়া শুক্রবার গেলে গেলে আপনি সন্ধে টাইমে কই থাকবেন কই খাবেন তো ওটা হবে না আপনারা শনিবার যাই আমার কথাটা অবশ্য মানছে তো ওরা শনিবারে যাবে দশটার সময় আমি ওদের রাখছি আচ্ছা ভালো করছেন আর কষ্ট তো সবাই করতেছে আরো পরিশ্রম করতে হবে সবকিছু আল্লাহ একদিনে দেয় না এই যে দুটা চেয়ার নিয়ে আসি বসার কিছুই ছিল না আজকে কতদিন ধরে আপনারা একদম খালি মাটিতে শুয়ে অবশ্যই আজকে তিনটা পার্টি নিয়ে আসেন আমার কি শান্তি যে না তিনটা পার্টি আজকে হয়েছে তারপরে এই যে গ্যাসের চুলা ছিল না

স্থানীয় কেউ যদি এখানে আসে আমার সঙ্গে কথা বলতে বলবেন আর আমি যাই দিতে বলি একাডেমি বেশি দিবেন না ঠিক আছে যে একটু খাওয়ার জন্য আর কি টাকা লাগবে না আচ্ছা তাই আমরা আচ্ছা আর যে মাতবর আসছিলেন জি তো মাতবর আমি বলছি যে একদিন বলছিলাম দেখা হয়েছে পরে বলছিলাম যে শাক নিয়ে এসেন তো এই জন্য দুইটি দিয়ে দিলাম যেন উনি খেতে পারে হ্যাঁ ওনা একটা তুলি দিলাম হ্যাঁ তুলে দিলাম ভদ্রলোক এখন আজকে তো যে মিষ্টি কুমড়ার ঝাড় করলেন জি কতগুলো করছেন

תן לנו את זה הגלות. עצול וזה. אוקיי.